কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ভিডিওর মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ডায়োড পরিমাপ করে দেখাবো। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের বোঝানোর জন্য ডায়োডটি অঙ্কন করে দেখাবো। আচ্ছা, আমাদের ডায়োড এই পাশে হচ্ছে ডায়োডের অ্যানোড প্রান্ত, অর্থাৎ পজিটিভ প্রান্ত, আর ডায়োডের এই পাশে হচ্ছে ক্যাথোড। মাইনাস প্রান্ত। আর এমনি সাধারণভাবে যদি আপনাদের অঙ্কন করে দেখাই, এটা হচ্ছে ডায়োডের সাদা অংশ আমরা ধরে থাকি, যে ডায়োডের মধ্যে সাদা অংশ থাকে, এটাকে আমরা এই সাইডে ক্যাথোড বলি। মাইনাস এবং এই পাশে অ্যানোড। এভাবে আমরা একটি ডায়োডের সিম্বল বা ডায়াগ্রাম এভাবে আমরা খুব সহজেই করতে পারি। চলুন এখন আমরা ডায়োডটি ডিজিটাল মিটারের সাহায্যে পরিমাপ করে দেখি। দেখতে পাচ্ছেন একটি ডায়োড, এই ডায়োডটি এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করব। এই যে আমার হাতে একটি ডিজিটাল মাল্টিমিটার, প্রথমে আমরা এই মিটারটিকে অন করে নিব। অন করে নিয়ে এটি এখন ডায়োড মোডে সিলেক্ট করে নিব, যেহেতু আমরা ডায়োড পরিমাপ করব। যে মিটারে ডায়োড মোড চলে আসছে, এখন আমরা ডায়োডটি পরিমাপ করব। ডায়োডটি পরিমাপের জন্য ডায়োডের অ্যানোড প্রান্তে, অর্থাৎ পজিটিভ প্রান্তে আমরা মিটারের লাল টার্মিনাল ধরব, এবং ক্যাথোড প্রান্তে আমরা, অর্থাৎ মাইনাস প্রান্তে আমরা মিটারের কালো টার্মিনাল ধরব। দেখতে পাচ্ছেন যে মান শো করছে, অর্থাৎ ডায়োডটি ভালো আছে বিধায় আমার মান শো করছে। এখন এটা যদি আমরা উল্টাই ধরি, তাহলে কোনো মান শো করবে না। এভাবেই আমরা একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে ডায়োডের ভালো মন্দ খুব সহজেই বের করতে পারি। হ্যালো ভিউয়ার্স, এবার আমি রেজিস্টর মান মাপার আগে আমরা রেজিস্টরের সিম্বল অঙ্কন করে দেখাবো। আমাদের রেজিস্টরের সিম্বল, এটা যে কোনো মানের হতে পারে। রেজিস্টর সিম্বল,
मीटर दिए আমরা একটি রেজিস্টর পরিমাপ করব। রেজিস্টর পরিমাপ করার জন্য আমাদের মিটারের সিলেক্টর নবটিকে ওমসে সিলেক্ট করে নিব এবং রেজিস্টর পরিমাপের ক্ষেত্রে পোলারিটি কোনো গুরুত্বপূর্ণ না, যে কোনো প্রান্ত ধরতে পারি এবং আমরা রেঞ্জ হিসেবে এখানে ওমসে সিলেক্ট করে দেই এবং মিটারের দুই প্রান্ত রেজিস্টরের দুই প্রান্তে ধরলাম। কোনো মান শো করছে না, অর্থাৎ ওমস এর মান ওমসের উপরে আছে, তত কিলো ওমস বা মেগামস হতে পারে। কিলো ওমসে দিলাম, এখানেও কোনো মান শো করছে না, অর্থাৎ কিলো ওমসের উপরে এর মান আছে। আমরা মেগা ওমসে দিই, মেগা ওমসে মান শো করছে 0.312, অর্থাৎ এইভাবে আমরা একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে সরাসরি ওমস মাপতে পারি। রেজিস্টরের ওমস, কিলো ওমস আমরা খুব সহজে পরিমাপ করতে পারি। হ্যালো ভিউয়ার্স, এবার আমি একটি ইলেকট্রোলাইট পোলারিটি টাইপ ক্যাপাসিটর পরিমাপ করে দেখাবো। পরিমাপের আগে অবশ্যই আমি একটি ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবো, অর্থাৎ এই পোলারিটি টাইপ ক্যাপাসিটরের সিম্বল। আমাদের প্লাস, আমাদের মাইনাস, এটার মান যদি আমরা দেখি এখানে লেখা আছে 400 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড, 400 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড। এবার আমরা এই ক্যাপাসিটরটিকে পরিমাপ করে দেখাবো। এই জন্য আমরা মিটারটিকে মাইক্রোফ্যারাডে সিলেক্ট করে নিব। যেহেতু আমাদের মাইক্রোফ্যারাডের নিচে মান আছে ন্যানোফ্যারাড, এই জন্য ন্যানোফ্যারাড থেকে শুরু হবে। আমাদের ক্যাপাসিটর মান যদি ন্যানোফ্যারাড থাকে, ন্যানোফ্যারাড শো করবে এবং মাইক্রোফ্যারাড যদি থাকে, মাইক্রোফ্যারাড শো করবে। আমরা ধরে দেখি কোনটা শো করতেছে। যেহেতু আমাদের এটা নেগেটিভ টার্মিনাল এবং এটা পজিটিভ টার্মিনাল, মিটার ডিজিটাল মিটার মাপার ক্ষেত্রে এটা নেগেটিভ পজিটিভ কোনো বিষয় না, আমরা যে কোনো দুটো টার্মিনাল যে কোনো প্রান্তে লাগাইলেই শো করবে। তো আমি মাইনাস প্রান্তে মিটারের কালো টার্মিনাল এবং পজিটিভ প্রান্তে মিটারের লাল টার্মিনাল দিলাম। মান শো করছে 21.82 মাইক্রোফ্যারাড। এখন আমরা এই ক্যাপাসিটরকে যদি উল্টাই ধরি, ২২.33 মাইক্রোফ্যারাড মান দেখাচ্ছে, অর্থাৎ আমরা ডিজিটাল মিটার দ্বারা আমরা এভাবে আমরা ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের বা যে কোনো ক্যাপাসিটরের মান পরিমাপ করে বের করতে পারি। এবং এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটর সার্কিটে লাগানোর ক্ষেত্রে অবশ্যই পজিটিভ প্রান্ত পজিটিভে এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটার উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।